আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা হচ্ছে আর এটাকেই বলা হয় উটু ক্যাপশন। আপনিও যদি বড় বড় ইউটিউবার মতো এরকম উটু ক্যাপশন এড করতে চান তাহলে ভিউটার মধ্যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য এই অ্যাপসটির প্রয়োজন হবে, কিন্তু এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না। কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি ফুল ডিটেলস দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল অটো ক্যাপ অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে একটি প্লাস আইকন দেখতে পারবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ভিডিও সিলেক্ট করার অপশন চলে আসবে। সো ভিডিওর পাশাপাশি অনেকগুলো সিস্টেম আছে যেইগুলোর মাধ্যমে আপনি অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা সিলেক্ট ভিডিও অপশনটির মধ্যে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারি হতে যে ভিডিওটার মধ্যে আমরা অটো ক্যাপশন অ্যাড করতে চাই ওই ভিডিওটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর 5-6 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এখানের মধ্যে একটু লোডিং হবে। সো লোডিং হওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা চলে আসবে। এখান থেকে আমাদেরকে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের ভিডিও বাংলা ভাষায়, আমরা এখান থেকে বাংলা ভাষা খুঁজে নিব। তো নিচের দিকে যাইলেই দেখতে পারবেন এখানের মধ্যে বেঙ্গলি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো যারা ইন্ডিয়ান আছেন এখানে বেঙ্গলি ইন্ডিয়ান সিলেক্ট করে দিবেন। এবার নিচের নেক্সট অপশনটির মধ্যে ক্লিক করার পর এখানে 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট এখানের মধ্যে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর অটোমেটিক ভিডিওর মধ্যে ক্যাপশন চলে আসবে। আপনি যদি প্রথমবার এই অ্যাপসটি ইউজ করে থাকেন সো ভিডিওটা ভালো করে দেখবেন, নয়তো ভিডিওটার যে ক্যাপশনগুলা কীভাবে এডিট করতে হয় কীভাবে ফুল ডিটেলস শিখতে পারবেন না। ভিডিওটা অবশ্যই ফলো করবেন আমাকে। আর হ্যাঁ, দয়া করে ভিডিওটার মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা হচ্ছে আর এটাকে ক্যাপশন তো চলে এসেছে, কিন্তু ক্যাপশনগুলোকে দেখতে অনেক বাজে লাগতেছে। আবার কিছু কিছু জায়গার মধ্যে ক্যাপশন ভুলও এসেছে, ওইগুলোকেও ঠিক করে নিতে হবে। আর ক্যাপশনটাকে আমাদের মতো করে এডিট করে নিতে হবে। এডিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটা টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এইরকম দেখতে পারবেন মেনু চলে আসবে। সো এখানে মধ্যে দেখতে পারবেন কাস্টমাইজ করার একটি অপশন। সো এটার মধ্যে ক্লিক করতে হবে আমাদেরকে। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। প্রথম যে অপশনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রিসেট। এর সাহায্যে আপনার ভিডিওর মধ্যে যে টেক্সটগুলো উঠতেছে মানে ক্যাপশনগুলো উঠতেছে ওই ক্যাপশনগুলোর স্টাইল ইচ্ছা মতো নিজের মতো করে দিতে পারবেন। এখানে জাস্ট অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিওর মধ্যে যে টেক্সটগুলো উঠতেছে ওইগুলোর মধ্যে এই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা উঠতেছে আর এটাকেই বলা হয় উটু। আশা করি প্রিসেটের কাজ বুঝতে পারছেন। সো এবার দ্বিতীয় অপশন যেটাকে বলা হয় ফন্ট, ও ফন্টের মধ্যে যাওয়া যাক। ফন্ট এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে অসংখ্য ফন্ট চলে আসবে। সো এখান থেকে আপনার যে ভিডিওতে টেক্সটগুলো উঠতেছে ওইগুলোর ইচ্ছামতো ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আমার এই ভিডিওটার মধ্যে যে টেক্সটগুলো উঠতেছে একদম চিকন টাইপের। সো এই টেক্সটগুলোকে মোটা করার জন্য একদম শেষের যে ফন্টটা আছে রুবিক ব্ল্যাক এই ফন্টটাকে ইউজ করব। এতে করে ভিডিওতে যে টেক্সটগুলো উঠতেছে ওই টেক্সটগুলোকে দেখতে অনেক সুন্দর লাগবে। সো এখন চলে যাওয়া যাক সাইজের মধ্যে। সাইজ অপশনটির মধ্যে ক্লিক করার পর যে আপনার সামনে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে বড় ছোট করতে পারবেন। এখানে দেখতে পারবেন ফ্রেমও লেখা আছে। সো ফ্রেমটাকে অন করে দিবেন, এর মাধ্যমে আপনার সামনে একটি ফ্রেম শো হয়ে যাবে। এবং উপরে যে ছোটো বড়ো করার অপশনটা আছে ওইটার মাধ্যমে টেক্সটগুলোকে ছোটো বড়ো করতে পারবেন এবং ভিডিওর মধ্যে দেখতে পারবেন একটা ফ্রেম শো হয়ে গেছে। এই ফ্রেমটার সাহায্যে আপনার যে টেক্সটগুলো উঠতেছে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। সো ছোটো বড়ো এই ফ্রেমের বাইরে কোনো টেক্সট যাবে না। তো বুঝতে পারতেছেন ফ্রেমটার কাজ। সো এবার চলে যাওয়া যাক কালারের মধ্যে। ক্যাপশনের যে টেক্সটগুলো টেক্সটগুলোর কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে যেতে হবে। এখানে ফিলের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং হাইলাইট দেওয়া আছে। সো হাইলাইটটা এখান থেকে অন করে দিবেন। এর কাজ আমি একটু পরে বলতেছি। হাইলাইটের কালার সিলেক্ট করে দিবেন। অ্যাক্টিভ ওয়ার্ড সিলেক্ট করার দরকার নাই, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার দরকার নাই, এখানে ব্যাকগ্রাউন্ডও দেওয়ার দরকার নাই। এই বর্ডারটাকে একটু কমিয়ে নেবেন, বেশি দিলে একটু বাজে লাগে। ওকে, সো এখান থেকে যে আপনার টেক্সটগুলো উঠতেছে ক্যাপশনের এটাকে শেডু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ইচ্ছা মতো। তো শেডু না দেওয়াই ভালো। ওকে, এবার চলে যাব আমরা অ্যানিমেশনে। এটা অ্যানিমেশনের কাজটাই আসল। অ্যানিমেশনে আসার পর আপনার যে ক্যাপশনটা ক্যাপশনটাকে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। সো বড় বড় ইউটিউবাররা যারা সবাই ইউজ করে এখানের মধ্যে ওয়ার্ড অপশনটা ইউজ করলে আপনার ভিডিওটা অনেক ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। সো এখান থেকে ওয়ার্ড অপশনটা ইউজ করার পর ভিডিওটা প্লে করে দেখে নেবেন। আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা হচ্ছে আর এটাকেই বলা হয় উটু ক্যাপশন। আপনিও যদি বড় বড় ইউটিউবার মতো এরকম উটু ক্যাপশন অ্যাড করতে চান তাহলে ভিউটার মধ্যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন কিন্তু ক্যাপশনের টেক্সটগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এবার আমরা কি করব, উপরে ডান অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেসে চলে আসব, মানে প্রথম অবস্থায় চলে আসব। এখানের মধ্যে কিন্তু যে টেক্সটগুলো শো হচ্ছে এই টেক্সটগুলোর মধ্যে কিছু কিছু টেক্সট ভুল আছে, মানে আমাদের যে কথা বলার সময় অনেক টেক্সট যে তারা ধরতে পারে না। সো
তো ওই টেক্সটগুলো ভুল লেখা চলে আসে ওইগুলোকে আমাদেরকে সংশোধন করে নিতে হবে। যেই টেক্সটার মধ্যে ভুল লক্ষ্য করবেন সো ওই টেক্সটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর যে এখানে কিবোর্ডের অপশনে চলে আসবেন সো ভুল টেক্সটটাকে এভাবে সংশোধন করে নেবেন, করার পর উপরে ডান অপশনে ক্লিক করবেন। ঠিক একইভাবে যতগুলো টেক্সট ভুল আসবে সবগুলো টেক্সটকে সংশোধন করে নেবেন। এবার আসা যাক হাইলাইট করার অপশনে, সো হাইলাইট কিভাবে করবেন, কোনো একটা টেক্সটকে কিভাবে হাইলাইট করবেন, এর জন্য টেক্সটের মধ্যে ক্লিক করে এখানের যে কলম বা পেন্সিল অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলে ওই টেক্সটটা হাইলাইট হয়ে যাবে। এভাবে আপনার যে টেক্সটগুলোকে মনে হয় হাইলাইট করার ওইভাবেই হাইলাইট করে নেবেন। ওকে, আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক লেখা হতেছে, আর এটাকেই বলা হয় ইউটিউব ক্যাপশন। আপনিও যদি বড় বড় ইউটিউবার মতো এরকম অটো ক্যাপশন এড করতে চান তাহলে ভিডিওটা আমাদের একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি একটু সময় দিয়ে কাজ করেন তাহলে ভালোভাবে ক্যাপশন দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এবার সেভ করার জন্য উপরে সেভ অপশনটির মধ্যে ক্লিক করে এই জায়গায় চলে আসবেন। সো এখান থেকে আপনার ভিডিওটাকে সেভ করে নেবেন বা এখান থেকে চাইলে ট্রান্সলেটও করে নিতে পারবেন। সো আমরা কি করব, গ্যালারির মধ্যে ভিডিওটাকে সেভ করে নিব। এই অ্যাপসটির সাহায্যে ভিডিওতে ক্যাপশন অ্যাড করলে ভিডিওর যে কোয়ালিটি আছে ভিডিওর কোয়ালিটি নিয়ে টেনশন করার প্রয়োজন নাই, অরিজিনাল কোয়ালিটিই থাকবে। সো আমি ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব অরিজিনাল কোয়ালিটি আছে কিনা। এখন কথা হচ্ছে এই অ্যাপসটা কিভাবে আপনার মোবাইলে ইনস্টল করবেন। এখন যে কিউআর কোডটি দেখতেছেন এই কিউআর কোডটিকে স্ক্রিনশট নিয়ে নিন। সো এটাকে স্ক্যান করলে আপনার সামনে এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক চলে আসবে, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দিয়ে দিব। সো ভিডিওটার মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।